পাখি পালন 360 এ নতুন ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং আপনার শখের পাখিগুলো নিশ্চয়ই ভালো আছে। আজকের ভিডিওতে আপনি বাজিগর পাখির জন্য একটি ঔষধি গাছ সম্পর্কে জানতে পারবেন। আজকের ভিডিওটি বাজিগর পাখি পালনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মূল বিষয় হলো বাজিগর পাখির জন্য দূর্বা ঘাস কতটা উপকারী এবং কীভাবে আপনার শখের পাখিকে দূর্বা ঘাস খাওয়ানোর অভ্যাস করবেন সেই বিষয়ে জানতে পারবেন। ভিডিওর প্রথম অংশে বাজিগর পাখির জন্য দূর্বা ঘাস কতটি উপকারী সেই সম্পর্কে জানানো হবে এবং ভিডিওর বাকি অংশে আপনার শখের পাখিকে কীভাবে দূর্বা ঘাস খাওয়াবেন বা কীভাবে দূর্বা ঘাস খাওয়ানোর অভ্যেস করবেন সেই সম্পর্কে আপনাকে জানানো হবে। তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। আমরা সবাই জানি দূর্বা ঘাস একটি ঔষধি ঘাস যা মানুষের অনেক উপকার করে, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই দূর্বা ঘাস আপনার শখের পাখিরও উপকার করবে যদি এই দূর্বা ঘাসের সঠিক ব্যবহার সম্পর্কে আপনি জানতে পারেন। বাজিগর পাখির জন্য দূর্বা ঘাস খুবই উপকারী একটি ঘাস। বাজিগর পাখিকে যদি প্রতি সপ্তাহে একবার করে দূর্বা ঘাস খেতে দেন তাহলে আপনার শখের পাখির ব্রিডিং করতে, ওজন বাড়তে, পাতলা পায়খানা থেকে মুক্তি দিতে অনেক সহায়তা করবে, এমনকি বাজিগর পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে। তাই বাজিগর পাখিকে সপ্তাহে একবার হলে দূর্বা ঘাস খাওয়াতে হবে। বাজিগর পাখি যখন মুক্ত অবস্থায় থাকে তখন বাজিগর পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দূর্বা ঘাস সহ আরও অন্যান্য শাকসবজি এবং অন্যান্য গাছপালা খেয়ে থাকে। কিন্তু যখন বাজিগর পাখিকে খাঁচায় পালন করা হয় তখন আপনি খাঁচায় যেসব খাবার দিবেন বাজিগর পাখি শুধু সেই সব খাবারই গ্রহণ করতে পারবে। তাই খাঁচায় পালিত বাজিগর পাখি নানা রকমের রোগ বালাই হয়ে থাকে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক কম থাকে। কিন্তু আপনি যদি বাজিগর পাখিকে সিডনিস খাবার অর্থাৎ কাউন্সিনার পাশাপাশি প্রাকৃতিক খাবারও ব্যবহার করেন তাহলে বাজিগর পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে, এমনকি শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্রিডিং করতেও কোনো প্রকার সমস্যা হবে না। অনেক সময় বাজিগর পাখি আহত হয় কিংবা অন্য পাখি ঠুকিয়ে রক্তাক্ত করে ফেলে। আপনি যদি বাজিগর পাখির সেই রক্তাক্ত জায়গায় দূর্বা ঘাসের রস লাগান তাহলে অল্প সময়ের মধ্যে সেই ক্ষত স্থান ভালো হয়ে যাবে এবং বাজিগর পাখি সুস্থ হয়ে যাবে, কারণ দূর্বা ঘাস রক্ত জমাট বাঁধতে অনেক সহায়তা করে। তাই আপনার শখের পাখি আহত হলে বা রক্তাক্ত হলে যদি সেই স্থান থেকে রক্ত বের হতে থাকে তাহলে অবশ্যই দূর্বা ঘাসের রস লাগিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার শখের পাখির রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। বাজিগর পাখিকে কীভাবে দূর্বা ঘাস খাওয়ানোর অভ্যাস করা যায় সেই বিষয়ে এখন আলোচনা করা যাক। বাজিগর পাখিকে দূর্বা ঘাস খাওয়ানো যায় দুটি পদ্ধতিতে। এক নম্বর হলো বাচ্চা থেকে দূর্বা ঘাস খেতে দিলে দেখা যায় বড় হওয়ার পর খাঁচায় ঘাস দেওয়ার সাথে সাথে সেই ঘাস খেয়ে ফেলবে। আর দুই নম্বরটি হলো দূর্বা ঘাস বড় বাজিগর পাখিকে সব ফুটের সাথে কিংবা অন্যান্য শাকসবজির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় ছোটোবেলা থেকে যদি বাজিগর পাখিকে দূর্বা ঘাস খাওয়ানোর অভ্যাস করা হয়। বাজিগর পাখিকে দূর্বা ঘাস খাওয়ানোর জন্য অবশ্যই পরিষ্কার এবং তাজা দূর্বা ঘাস ব্যবহার করতে হবে, কেননা ময়লা কিংবা শুকনা ঘাস বাজিগর পাখিকে খাওয়ানো যাবে না। ময়লা ঘাস খাওয়ালে বাজিগর পাখির পাতলা পায়খানা হবে এবং শুকনা ঘাস বাজিগর পাখিকে খেতে দিলে সেই ঘাস বাজিগর পাখি খাবে না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রতি সপ্তাহে একবার হলেও দূর্বা ঘাস খাওয়াতে হবে, সাথে অন্যান্য শাকসবজি খাওয়াতে হবে। তাহলে বাজিগর পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ওজনও ঠিক থাকবে এবং খুব তাড়াতাড়ি ব্রিডিং করে ডিম বাচ্চাও করবে। তাহলে বুঝতেই পারছেন বাজিগর পাখির জন্য দূর্বা ঘাস কতটা উপকারী। তাই ঔষধি গাছ দূর্বা ঘাস বাজিগর পাখিকে প্রতি সপ্তাহে হলে একদিন হলেও খেতে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও পাখি পালন 360 চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই পাখি পালন 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি পালন 360 এর সদস্য হয়ে যান, কারণ আপনি এ চ্যানেলে পাবেন বাজিগর পাখি সহ অন্যান্য সকল পাখির সকল সমস্যার সমাধানের ভিডিও। আজকের ভিডিওটি এখানে শেষ করছি।